2023 থেকে 2024 অর্থ বছরে প্রথম পর্যালোচনা বৈঠকে যে সমস্ত সিদ্ধান্ত দেওয়া হয়েছিল, অর্থ বছরের শেষ লগ্নে এসে সেই কাজটুকু বাস্তবায়িত হয়েছে তা খতিয়ে দেখতে এই বৈঠক। পশ্চিম ত্রিপুরা জেলা পর্যালোচনা বৈঠকে উপস্থিত থেকে বৃহস্পতিবার এমনটাই বললেন ত্রিপুরা সরকারের তফসিলি জাতি কল্যাণ মৎস্য এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুধাংশু দাস। রাজ্য সরকারের বিভিন্ন সুযোগ সুবিধাগুলো ত্রিপুরার অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে প্রতি 3 মাস অন্তর অন্তর তফসিলি জাতি কল্যাণ মৎস্য এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের সকল স্তরের আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক করেন তিনি। বৃহস্পতিবার উপস্থিত ছিলেন পশ্চিম জেলার পর্যালোচনা বৈঠকে। পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক কার্যালয়ে কনফারেন্স হলে আয়োজিত এই বৈঠকে এদিন উপস্থিত ছিলেন জেলা শাসক ডক্টর বিশাল কুমার, জেলা সভাধিপতি হরিদুলাল আচার্য, চৌদ্দবাধারঘাট বিধানসভার কেন্দ্রের বিধায়িকা মীনারানী সরকার সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকেরা। তফসিলি জাতি কল্যাণ মৎস্য এবং প্রাণী সম্পদ বিকাশ মূলত এই 3 দপ্তরের অধীনে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্পগুলি পশ্চিম জেলার জন্য বরাদ্দ হয়েছে, আজকের দিনে দাঁড়িয়ে সেই প্রকল্পগুলি কতটা বাস্তবায়িত হয়েছে এবং কোন কোন স্থানে খামতি রয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এদিনের বৈঠকে। বিশেষ করে গ্রামীণ এলাকার মানুষদের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নের ক্ষেত্রে এই 3 দপ্তর এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই 3 দপ্তরে এমন কিছু প্রকল্প রয়েছে যার মাধ্যমে গ্রামীণ এলাকার বেকার যুবক যুবতীরা স্বাবলম্বী হতে পারবে। এখন সরকারের সমস্ত প্রকল্পগুলির লাভ সাধারণ মানুষ সঠিকভাবে পাচ্ছে কিনা সেই বিষয়ে পর্যালোচনা বৈঠকে জরুরি আলোচনা হয়েছে বলে এদিন জানিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস। ডিপার্টমেন্ট ফিশারি অ্যান্ড এসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট 3 দপ্তরের রিভিউ মিটিং রয়েছে। এই রিভিউ মিটিং এর মূল উদ্দেশ্য হচ্ছে ফার্স্ট রিভিউ মিটিং এ 3 দপ্তরের আধিকারিকদেরকে আমরা যে টার্গেট দিয়েছিলাম সেই বিষয়ের উপর আলোচনা হবে এবং আমাদের সরকারের পক্ষ থেকে বা এই 3 দপ্তরের অধীন যে সমস্ত অনগোয়িং প্রজেক্ট বা স্কিম গুলি রয়েছে তা কতটা বাস্তবায়িত হচ্ছে, কতটুকু ইমপ্লিমেন্টেশন হচ্ছে এই বিষয় নিয়ে আমরা দিনভরাজ আলোচনা করব। এখানে আমাদের 3 দপ্তরের সর্বোচ্চ আধিকারিকরা রয়েছেন, জেলা স্তরে আধিকারিক রয়েছেন, বিভিন্ন জনপ্রতিনিধিগণ আছেন, এমএলএসরা আছেন, সভাধিপতি রয়েছেন। তো সবাই মিলে আমরা একটা আলোচনা রাখবো যাতে করে এই 3 দপ্তরকে কাজে লাগিয়ে রাজ্যের মানুষের যেটা চাহিদা আছে বিশেষ করে মাছ মাংস ডিম দুধ তার চাহিদা অনুযায়ী যাতে উৎপাদন আমরা বাড়াতে পারি এই বিষয়ের উপর আলোচনা করবে। অ্যাপার্ট ফ্রম দ্যাট as you know our new financial year is starting, so 2024 and 25 এই অর্থ বছরে আমাদের দপ্তরের যে পরিকল্পনা রয়েছে সেগুলিকেও আমরা কোয়ার্টারলি আমরা টার্গেট সেট করব যাতে উইদিন দ্য নেক্সট কোয়ার্টার আমরা সেটা অ্যাচিভ করতে পারি। তো এই বিষয়ের উপর আমাদের আলোচনা হবে দিনভর এবং এই দপ্তরকে কাজে লাগিয়ে আরো কি ভালো কাজ করা যেতে পারে, কি ভালো পরিকল্পনা নেওয়া যেতে পারে উপস্থিত সবার আমরা পরামর্শ নিয়ে অ্যাকর্ডিংলি আমরা আগামী দিন কাজ করব। শুধুমাত্র অফিসে বসে সিদ্ধান্ত না নিয়ে সেই সিদ্ধান্তগুলি কতটা বাস্তবায়িত হয়েছে তা খতিয়ে দেখাও রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ কর্তব্য বলে বৃহস্পতিবার জানিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস। এর পাশাপাশি পশ্চিম জেলায় পর্যাপ্ত পরিমাণে মাছ ডিম দুধ মাংসের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে জেলাকে স্বনির্ভর করে তুলতে এবং সমাজের তফসিলি জাতির মানুষের কাছে সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দিতে সরকারি আধিকারিকদের এদিন নির্দেশ দিয়েছেন মন্ত্রী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।